সন্তানেরা আরেকবার রাস্তায় নামলে কারো পিঠের চামড়া থাকবে না সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষে হুশিয়ারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন আমাদের সন্তানেরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ গাড়ি চালক মালিক শ্রমিক কারো পিঠের চামড়া থাকবে না তাই সাবধান হন আইন মেনে চলুন বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপি ট্রাফিক সচেতনতামূলক পক্ষ দুই হাজার উনিশ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নতুন সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন সড়কে শৃঙ্খলা ফ্রি আনতে না পারলে আমাদের যাওয়ার কোনো পথ থাকবে না এটি শেষ সুযোগ এবার আমাদের সন্তানেরা মাঠে নামলে পিঠের চামড়া থাকবে না কাজেই সবাইকে শৃঙ্খলা মানতে হবে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে চালকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন আমার আপনার কারণে এমন একজন মারা গেল যে পরিবারের দুজন শিশু রয়েছে তাদের খাবার দেওয়ার কেউ নেই আমরা সব কিছু আলোচনা করে সমাধান করতে পারবো কিন্তু একজন সন্তানের চোখের পানির দাম কেউ দিতে পারবে না অরাজক পরিস্থিতি আর কতদিন মানবেন এ অরাজকতার কারণে অনেক চালক এভাবে চলে গেছেন তাদের পরিবারেও কেউ না কেউ আছে কেউ তাদের খোঁজ নিয়েছেন তাদের মা স্ত্রী সন্তান হয়তো কষ্টে দিন কাটাচ্ছেন তাই আসুন আমরা সবাই শৃঙ্খলা মেনে চলি সড়কে পাল্লা দেওয়ার বিষয়ে তিনি বলেন রাস্তায় আমরা যারা নামি তাদের প্রত্যেকে সবার আগে যেতে চাই বাকিরা পেছনের পরে থাকবে সবার এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে আইন মানতে হবে আইনকে শ্রদ্ধা করে স্বশা জায়গা থেকে আইন মানতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডাক্তার মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ডিএমপির এই ট্রাফিক সচেতনতামূলক পক্ষ একুশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত চলবে